আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ শুক্রবার আর আজকে সকাল থেকেই মানে বৃহস্পতিবার থেকেই আমার শরীরটা একটু বেশি খারাপ লাগছিল। বুধবারের শরীর যেমন খারাপ ছিল, বৃহস্পতিবারে সেটা আরও বেড়ে গেল। আর শুক্রবারে তো ঘুম থেকে উঠে দেখি আরও খারাপ লাগছে। তারপরেও ভাবলাম যে যতই শরীর খারাপ লাগুক না কেন, কাজকর্ম তো করতেই হবে। আর অনেক দিন হলো ভালো রান্নাবাড়াও করি না, মানে বেশ অনেক দিন হচ্ছে শুধু মাছ রান্না করছি, মাছ আর সবজি। তো ওদিকে ও বেচারাও মাছ আর সবজি খেতে খেতে অনেকটা টায়ার্ড হয়ে গেছে, তাই ভাবলাম যে আজকে একটু স্পেশাল কিছু রান্না করি। তো স্পেশাল রান্না করতে গিয়ে কি করব অনেক ভেবেচিন্তে ভাবলাম যে একটু পোলাও করি। আর কিছুদিন আগেই মহিষের মাংস নিয়েছিলাম পরীক্ষামূলকভাবে হাইপারলুলু থেকে, অল্প পরিমাণে আর কি। তো ভাবলাম সেটা রান্না করি, আর একটু হোয়াইট বিনস রান্না করি। তো হোয়াইট বিনসটা হয়তো আপনারা অনেকেই চিনে থাকবেন, অনেকে নাও চিনতে পারেন। তো এনশেন্ট যে গ্রেইনগুলো এখনও আছে আর কি, বা বিনসগুলো যেগুলো এখনও আছে, তার মধ্যে একটা হচ্ছে এই হোয়াইট বিনস। এটার একটা ডিস্টিংক্ট একটা ফ্লেভার আছে, যেটা অনেকেই এই ফ্লেভার সামের কারণে পছন্দ করে না। তারপরেও এটা একটা প্রাচীন একটা ডাল এবং ইউকেতে ইতালিতে এটা অনেক খাওয়া হয়। তো ভাবলাম যে ওটাকে একটু প্রিপারেশন করি, তাহলে দেখা যাবে রাতে রুটি দিয়ে খেতে পারে বা পোলাওয়ের সাথেও থাকলো। এর জন্য পেঁয়াজ রসুন এগুলোকে ভেজে নিয়ে টমেটো ব্যবহার করবো, আর এর মধ্যে বিশেষ কোনো স্পাইস দেওয়া যাবে না, কারণ এর আগেও এই ডালটা রান্না করে দেখেছি। এই ধরনের ডালগুলো লেন্টেলগুলো যখন আপনি রান্না করবেন, তখন যদি আপনি দেশি টাইপের স্পাইসগুলো ব্যবহার করেন তাহলে এটার ফ্লেভারটা ভালো আসে না আর খেতেও ভালো লাগে না। আর সাধারণত এই রান্না করা ডালগুলো পরিবেশন করা হয় লাবনার সাথে এবং সৌদিতে যে ব্রেডগুলো পাওয়া যায় সেই ব্রেডগুলোর সাথে, তো তার সাথে আসলে কোনো স্পাইস ভালো লাগে না। তাই ম্যাগির এই যে চিকেন স্টকের যে কিউব আছে, একটা চিকেন স্টকের কিউব দিয়ে দিচ্ছি এই মশলাটার মধ্যে, যাতে করে একটা হালকা একটা চিকেন ফ্লেভার আসবে। আর এর মধ্যে ব্যবহার করব চিকেন স্পাইস, মানে মুরগির মাংসের মশলা। এটা বাংলাদেশি যে মুরগির মাংসের মশলা সেরকম কোনো মশলা না, এটা খুবই লাইট, খুবই লাইট একটা ফ্লেভার এবং একটু সৌদি বা অ্যারাব ধাঁচের আর কি। এটা সরাসরি অ্যারাবিয়ান চিকেন স্পাইস, তো খুব হালকা স্পাইস এবং একটু ভিন্ন আর কি, দেশি চিকেন স্পাইসের মতো না। তো সেইটা সামান্য একটু দিলাম, আর সামান্য একটু কাশ্মীরি মরিচের গুঁড়া দিব, খুবই সামান্য, জাস্ট একটু কালারটা যাতে লাল লাল হয় সেই কারণে। এটা মোটেও ঝাল হবে না, আর আপনারা হয়তো জানেনই কাশ্মীরি মরিচে কিন্তু ঝালটা খুব একটা নেই বললেই চলে। তো এই যে খুব সুন্দর করে কষিয়ে নিলাম, এর মধ্যে কিন্তু আর একটা স্পাইসও আমি দিব না, জাস্ট এতটুকুই। এখন এই যে সিদ্ধ করে রাখা বিনসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, আর এই বিনসটা কিন্তু খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায়। আর সেদ্ধর সময়ে আপনি যদি মানে একটু মোলায়েম টেক্সচার চান, তাহলে সিদ্ধর সময় একটু বেকিং সোডা, আর যদি বেকিং সোডা না থাকে তাহলে একটু বেকিং পাউডার দিয়ে আপনি সিদ্ধ করবেন পানিতে, জাস্ট এক চামচ দিয়ে দিবেন। তারপরে তো ধুয়েই নেবেন সিদ্ধ করার পরে, তাহলে কি হয় ডাল বা এই ধরনের যে ডালগুলো বিনসগুলো ওগুলোর খুব সুন্দর একটা মুখের মধ্যে মোলায়েম হয়ে মিশে যায় আর টেক্সচারটা ভালো লাগে খেতে আর কি। এই যে ডালটা দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি। জাস্ট এরকমই সিম্পল রান্না। আর এটা যখন পরিবেশন করতে হবে তখন এর ওপরে অলিভ অয়েল দিয়ে, মানে ফ্রেশ অলিভ অয়েলটা ওপরে দিয়ে সাথে লাবনা দিয়ে এটা খেলে রুটি দিয়ে ভীষণ মজা লাগে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ পাতা, মানে স্প্রিং অনিয়ন। আপনারা হয়তো জানেন স্প্রিং অনিয়ন হেলথের জন্য খুবই ভালো, যারা বাংলাদেশে কিনতে পান না তারা কিন্তু চাইলে সহজেই টবে স্প্রিং অনিয়ন করতে পারেন। এবং
কয়েকটা অনিয়ন লাগিয়ে দিলেই দেখবেন যে সুন্দর গাছ বের হয়ে যাবে। আর গাছ বের হয়ে গেলে তখন এই পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে কিন্তু খেতে পারেন। এটা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এবং এছাড়াও শরীরে আরও মানে ফাংশনিংয়ের ক্ষেত্রে খুবই হেল্প করে। আর আমার মতো যারা থাইরয়েডে ভুগছেন তাদের জন্য তো যে খাবারগুলো খুব ভালো, তার মধ্যে একটা হচ্ছে স্প্রিং অনিয়নটা খাওয়া উচিত। আর আমি সবসময়ই আপনাদেরকে একটু পুষ্টিকর খাবারের কথা বলি, আমি নিজেও চেষ্টা করি একটু পুষ্টিকর খাবার খেতে। আমি ছোট থেকে যে পরিবারে বেড়ে উঠেছি, আমার বাবা মা, আমার নানা নানি, খালা, আমি আমার নানু বাসাতেও অনেক বছর ছিলাম, তো আমার ফ্যামিলি মেম্বার্সটা হচ্ছে এরকম যে যাদেরকে আপনি যদি বলেন যে এটা খাবারটা হেলদি, এটা পুষ্টিকর, ওরা অনেক খুশি হয় এবং ওরা চেষ্টা করে যার পক্ষে যতটুকু সম্ভব একটু হেলদি খাবার দাবার খেতে, একটু নিয়ম মেনে চলতে। তো এখান থেকে আমার মধ্যেও এই অভ্যাসটা এসে গেছে আর কি। এই জন্য আমি নিজেও চেষ্টা করি যে একটু হেলদি খাবার খাবো, বা কোনো একটা খাবার হেলদি ভালো এটা অন্য আরেকজনকে বলতে পছন্দ করি, যাতে করে সেও উপকৃত হয়। আর এর মধ্যে দিয়ে দিব একটা কাঁচামরিচ একটু গোল গোল করে কেটে, তাহলেই মোটামুটি এটা হয়ে গেল রান্নাটা। খুব সহজ, খুব ফ্রেশ এবং হেলদি একটা রেসিপি। আপনারা চাইলে কিন্তু এরকম করে রান্না করে খেয়ে দেখতে পারেন। আর সর্বশেষে একটু গ্লেজ দেবার জন্য, যাতে করে মানে ডালটার মধ্যে একটা গ্লেজ আসে, কীভাবে বুঝাবো গ্লেজটা, সুন্দর একটা কালার আসে, সুন্দর একটা টেক্সচার আসে, এই জন্য একটু বাটার আমি কেটে এর মধ্যে মিশিয়ে দিলাম। আর রান্নার ক্ষেত্রে তো আমি যথেষ্ট কম পরিমাণ অয়েল ব্যবহার করতেই পছন্দ করি। আর সব শেষে একদম নামানোর আগে সামান্য একটু কুচি করে রাখা ধনে পাতা আমি এর উপরে ছিটিয়ে দিব। দ্যাটস ইট, খুব সিম্পল, খুব ফ্রেশ একটা রান্না। আর এইভাবে কিন্তু আবার আমাদের এদেশে আরেকটা বিনস পাওয়া যায়, ওটার নাম হচ্ছে ফাওয়া বিনস। ফাওয়া বিনসটা বেশি টেস্টি, খুব অ্যাডিক্টিভ একটা টেস্ট, মানে শুধু খেতে ইচ্ছে করে, খুব স্মোকি স্মোকি লাগে। তো ফাওয়াবিন রান্নাটাও আরেকদিন আপনাদের সাথে শেয়ার করবো একদম স্ক্র্যাচ থেকে, আর ওইটাও কিন্তু ভীষণ মজা। এবং এটা যেভাবে রান্না করে অলমোস্ট ওইটাও এভাবেই রান্না করতে হয়। আর এখন এর ভেতরে যে তেজপাতা দিয়েছিলাম সেটা একটু বেছে বেছে আলাদা করে নিচ্ছি। ও, আরেকটা কথা বলতে ভুলে গেছি, এই রান্নাটার মধ্যে একটু ফ্লেভারটাকে, যেহেতু এই ডালের ডিস্টিংক্ট একটা ফ্লেভার আছে বলেছি, তো ওই ফ্লেভারটাকে যদি আপনি একটু সরাতে চান তাহলে 2-3টা তেজপাতা আর একটু সাদা গোল সাদা এলাচ দিবেন। তাহলে কি হবে, তেলের মধ্যে ভেজে নিলে একটা সুন্দর ফ্লেভারসাম হয়। আর এখন দেখতে পাচ্ছেন আমি গরুর মাংস রান্না করছি আলু দিয়ে, এটা আমার হাজবেন্ডের খুব পছন্দ। তার সাথে খাওয়ার জন্য এবার পোলাও বসিয়ে দিয়েছি। পোলাওয়ের মধ্যে দেখেন তেজপাতা দিলাম, গোলমরিচ দিলাম, 2টা সাদা এলাচ দিলাম, তারপরে 2টা লং দিলাম, একটু দারচিনি দিলাম, এগুলো দিয়ে একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। তার আগে কিন্তু এই পাতিলেই আমি আগে একটু বেরেস্তা করে তুলে রেখেছি, তারপরে এখন এগুলো দিয়ে ভাজছি। তো আজকে আমি পোলাও রান্না করব ধনে গুঁড়ো এবং আদা বাটা বাদে। কিন্তু পোলাও সাধারণত আপনারা হয়তো সবাই জানেন, আর সবাই না জানার কি আছে, মানে পোলাওয়ের মধ্যে আদা বাটা এবং ধনের বাটা বা গুঁড়ো, এই দুটো জিনিস কিন্তু খুব নেসেসারি, তাহলে সুন্দর ফ্লেভার হয় এবং টেস্টটা ভালো আসে। কিন্তু আমার ঘরে দুঃখজনকভাবে কোনোটাই নেই, তাই আমি সেগুলো ছাড়াই করছি। আর এখন দিয়ে দিলাম 2টা ড্রাইড লেমন, মানে শুকনো লেবু, এটা সৌদি আরবে খুব ব্যবহার হয়ে থাকে এই স্পাইসটা। এটা একটা আপনার স্মোকি স্মোকি ফ্লেভার দেয়, একটু সুন্দর স্মেল আসে টকটক, ভালোই লাগে খেতে। আর এখন আমি পোলাওয়ের যে ধুয়ে রাখা চালটা আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম যাতে করে পোলাওটা ঝরঝরে হয়, তো সেইটাই এখন সুন্দর করে ভেজে নিব। যথেষ্ট পরিমাণ একটু চেষ্টা করব ভাজতে, কারণ একটু ভাজলে যেমন পোলাওটাতে ফ্লেভার সুন্দর আসে, পাশাপাশি অনেক ঝরঝরে হয়, যেটা আমি অ্যাট দ্য এন্ড অব দিস ভিডিও আমি আপনাদের দেখাবো। একদম সুন্দর ঝরঝরে একটা পোলাও হয়েছিল। আর পোলাওয়ের শুরুতে কিন্তু দিয়েছিলাম অনেক কম পরিমাণে বাটার, তার জন্য মানে তেল,
যাতে করে আমি পরে বাটার ব্যবহার করতে পারি, কারণ আমি পোলাওয়ে খুবই কম অয়েল ব্যবহার করি। যদি মেহমানকে দাওয়াত দেই সেক্ষেত্রে হয়তো একটু একটু দেই, কিন্তু নিজেদের খাওয়ার জন্য আসলে চাই না খুব একটা আনহেলদি করে খাইতে। আর এই জন্য আমি খুব অল্প তেল দিলাম আর একটু বাটার দিলাম, যে দুটার কম্বিনেশন করে ভাজি, আর দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার মাকে দেখেছি ছোটবেলা থেকে সবসময় এরকম পোলাও রান্নার সময় কয়েকটা করে কাঁচামরিচ, একটু কিশমিশ, একটু বাদাম এগুলো দেয়, তাই আমিও দিলাম। তবে কিশমিশটা আমি ব্যবহার করিনি ইচ্ছে করে, কারণ আমি জানি না, বাঁধন দেখি আরেকদিনও কিশমিশ দিলাম, বেশি লাইক করছে না পোলাওয়ের মধ্যে কিশমিশ, তাই ভাবলাম যে থাক আজকে তাহলে আর কিশমিশ দিব না। খুব চমৎকার করে ভেজে নিচ্ছি, আর ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি পানিটা দিয়ে দিব। আর পোলাওয়ের পানিটা আমি সবসময় এভাবে দেই, যতটুকু চাউল ঠিক তার ডাবল পরিমাণ পানি, তবে চালটা যদি টাটকা মনে হয় তাহলে সমান সমান ডাবল, আর যদি চালটা দেখে মনে হয় যে চালটার মানে প্রোডাকশন ডেটটা একটু পিছনের, তার মানে একটু পুরাতন চাল, তাহলে সেই ক্ষেত্রে পানিটা একটু বেশি দিতে হয়, কারণ পুরাতন চালটার একটু ভাতটা বাড়ে বেশি। তো আমি অলওয়েজই চেষ্টা করি যে আধা কেজি চাউলে 1 কেজি পানি না দিয়ে 1.25 কেজি পানি দিতে। এই যে দেখেন এখন খুব সুন্দর করে চালটা কিন্তু ভাজা হয়ে গেছে, চালের কালারটাও সুন্দর একটু চেঞ্জ হয়ে আসছে, আর চালটা সুন্দর ঝরঝরে হয়ে গেছে। তো এখন এর ভেতরে আমি আমার পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম। তবে দেখা গেছে কি যে আমার তো রান্না করতে করতে মোটামুটি একটা আন্দাজ হয়ে গেছে, এজন্য আমার মেপে নিতে হয় না পানিটা। তবে যারা নতুন নতুন রান্না করছেন তাদের এক্ষেত্রে কিন্তু মেপে নেওয়াটা খুব জরুরি। আর এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মনে রাখবেন, লবণ সবসময় পোলাওয়ের পানি দেওয়ার পরে দিবেন, তাহলে কি হবে চালটা ভাজার সময় আপনার সুবিধা হবে, পুড়ে যাবে না, লেগে যাবে না। আর যদি আগে দিয়ে ফেলেন তাহলে ওই প্রবলেমগুলো হয়, আর পোলাওটা তো ধবধবে সাদাও হবে না তাহলে। এই জন্য লবণটা পানি দেওয়ার পরে দিবেন। আর এখন আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম, যাতে করে আমার পোলাওটা খুব সুন্দর একদম ধবধবে সাদা রং হয় এবং একটা সাদা সে ক্রিমি ক্রিমি। আর এখন আমি দিয়ে দিব একটু কেওড়া জল। তো আমি যে কেওড়া জলটা ইউজ করছি এটার ফ্লেভারটা একটু কম, তো এই কারণে কেওড়া জলের পরিমাণটা সেভাবেই দিলাম, যাতে করে মানে খুব তীক্ষ্ণ ফ্লেভারটা না আসে। আর এখন দেখেন অলমোস্ট আমার পোলাও ডান, এবং দেখেন কতটা ঝরঝরে হয়েছে, একদমই ঝরঝরে, প্রত্যেকটা ভাত আলাদা আলাদা, কোনোটার সাথে কোনোটা লাগবে না, কিন্তু কোনো ভাতই কম সিদ্ধ থাকবে না, সবগুলো ভাতই প্রপারলি সেদ্ধ, এবং আপনি হাতের মধ্যে নিয়ে যদি দেখেন একদম ভেতরে কোনো দানা থাকবে না। কারণ আমি অনেকেরই এরকম পোলাও খেয়েছি যে ঝরঝরে কিন্তু মানে প্রপারলি চালটা ফোটেনি, তো তাহলে কিন্তু ওটা পারফেক্ট পোলাও হলো না। আচ্ছা, এবার আমি কেটে নিচ্ছি সালাদ। সালাদের শুরুতেই ক্যাপসিকাম নিচ্ছি। সালাদ বানানোর ক্ষেত্রে একটা আমার ব্যক্তিগত একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি, হয়তো আপনাদের হেল্প হতে পারে। সেটা হচ্ছে যে জিনিসগুলো আপনি সালাদে ব্যবহার করবেন সেগুলো অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে থেকে আপনি পানির মধ্যে একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখে দিবেন। এতে করে দুইটা উপকার হবে, আপনার ভেজিটেবলটা মচমচে হয়ে যাবে, যার কারণে খেতে ভালো লাগবে, আর দ্বিতীয়টা হচ্ছে যে এর ভেতরের যে কেমিক্যালগুলো আছে, ফরমালিন বা অন্যান্য কেমিক্যাল, সেটা কিন্তু দূর হয়ে যায়। তো আপনার মানে দুই দিক থেকেই ভালো হলো। তো আমার এটা একটা পরামর্শ, আপনি চাইলে এটা করে দেখতে পারেন, যে রান্না করছেন সালাদের জন্য ওটা একটু ভিজিয়ে রেখে দিলেন। আর এখন আমি কেটে নিচ্ছি টমেটো। এই টমেটোগুলো কিনেছি সেদিন, তো কেনার সময় আমি একটু কনফিউজড ছিলাম যে টমেটোগুলো ভালো হবে কি না, কিন্তু খেয়ে দেখলাম টমেটোগুলো তো ভীষণ মজা। লাস্ট টাইম যে টমেটো কিনেছি তার চেয়েও এই টমেটোটা বেশি মজা ছিল। তো যাক, আলহামদুলিল্লাহ, কিনে সার্থক। আর আমি যেভাবে কিনি, আমি একটা একটা করে টমেটো বেছে বেছে কিনি, কারণ মানে বিদেশের ব্যাপার তো, আর এদেশে অনেক গরম থাকে, আর ফার্মার্স মার্কেট থেকে কিনি যেহেতু লোকাল, সে কারণে একটু বেছে বেছে কেনার সুযোগ আছে এখানে, তো ওভাবেই কিনি আর কি। সুপার স্টোর থেকেও আমি খুব বেছে বেছে কিনতে পছন্দ করি। দেখেন টমেটোগুলো কত মচমচে হয়ে আছে, মানে কাটতেই সুবিধা লাগছে, কারণ এটা আমি ভিজিয়ে রেখেছিলাম। আর একটা ব্যাপার শেয়ার করি, সেটা হচ্ছে অনেকে কুচি 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 করে একদম সালাদ কেটে একদম চিকন চিকন করে কাটে, তারপরে সেটা পানি ছেড়ে দেয় কতক্ষণ পরে, তো এটা আমার মোটেই পছন্দ না। আমার সালাদ একটু চাঙ্কি সালাদ পছন্দ, মানে একটু চাঙ্ক থাকবে এরকম পিস পিস, এটাই আমার কাছে ভালো লাগে। আমার তো কুচি কুচি সালাদ পছন্দই হয় না, আর ওটা টেস্টও লাগে না বেশি। আর সালাদটা যতক্ষণ না মাখাবেন মেহরবানি করে এর মধ্যে লবণ দিবেন না,
আমি এরকম হয়েছে যে আমি কয়েক জায়গায় বেড়াতে গেছি, তারপরে ওনারা দেখি যে সালাদে আগেই লবণ দিয়ে রেখেছে, তারপরে সালাদ পানি ছেড়ে দিয়ে পরবর্তীতে সালাদের আর কোনো মজাই পাইনি। তো সালাদটা সবসময় কোনো কিছু মিশাবেন না, যখন একদম আপনি সার্ভ করবেন তখন আপনি যা মিশানোর মিশাবেন, তাহলে সালাদটা পানি ছেড়ে দিতে পারে না। আর এখন শশা কেটে নিচ্ছি, আমি শশাটা ছিলবো না, কারণ শশার খোসাটা খুবই হেলদি এবং মূলত আপনি শশার যে উপকারটা পান সেটা খোসা থেকেই পান, এই কারণে আমি আর কি শশার খোসাটা কখনো ফেলে দিই না। আর আমি আপনাদেরকে বলেছিলাম যে শিনের একটা আনবক্সিং ভিডিও শেয়ার করব, একটা শিনের হলের ড্রেসের, কিন্তু আমি অসুস্থতার কারণে সেটা করতে পারিনি। ইনশাআল্লাহ এই যে আজকে শুক্রবার, আগামীকাল শনিবার, শনিবারে আমি হচ্ছে যে অবশ্যই ভিডিওটা বানাবো এবং আপনাদের সাথে শনিবার অথবা রবিবারে আপনারা আমার সেই ভিডিওটা পাবেন। কারণ আসলে ব্যস্ততার কারণে, শারীরিক অসুস্থতার কারণে, বিভিন্ন কারণেই অনেক সময় সময় করতে পারি না, তো অনেক ভিডিও আমার কাছে জমে গেছে প্রায় গত 2 বছর আগে। আপনারা জানেন যে আমি সেই 2018 সাল থেকে ভ্লগ দিই, কিন্তু মাঝখানে আমি অনেক ভ্লগ ইচ্ছে করে ডিলিট করে দিয়েছি, তারপরে 2021 সালের অনেক ভ্লগ আমি ডিলিট করেছি, তারপরে সেগুলোর পরে আপলোড দিইনি। এরকম করতে করতে আমার ল্যাপটপের, 2টা ল্যাপটপের মেমোরি ফুল হয়ে গেছে ভিডিও দিয়ে। আমি যদি এখন কোনো রকমের শ্যুট না করে আগামী 3 মাসে একটা না এডিট করতে থাকি তাও ভিডিও শেষ হবে না, এত ভিডিও আমার কাছে জমে আছে, কিন্তু মানে আলসেমি করে সেগুলো এডিটও করি না আর সেগুলো আপলোডও দেওয়া হয় না। তো এইভাবেই চলছে আর কি। আর এটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক অলিভ, সেদিন যে আপনাদেরকে দেখালাম, আপনারা কিন্তু এরকম অলিভ খাবেন, জলপাই খুব হেলদি একটা জিনিস। আর এখন বাঁধন অফিস থেকে চলে এসেছে, এখন এটা পরিবেশন করার পালা। দেখতে পাচ্ছেন পোলাওটা একদম ঝরঝরে হয়েছে, পোলাওটা বেড়ে নিলাম আর ওপরে বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। ছোটোবেলা থেকেই আমার আম্মাকে দেখতাম প্রত্যেকটা খাবারে বেরেস্তা ছড়িয়ে দেয়, এবং বাংলাদেশের যে পেঁয়াজ ওটা দিয়ে খুব মজার একটা বেরেস্তা হয়, একদম মচমচে, দারুণ লাগে খেতে। সৌদি আরবে যে পেঁয়াজটা পাওয়া যায় ওটা দিয়ে কখনোই অত পারফেক্ট বেরেস্তা হয় না, আর ওই কর্নফ্লাওয়ার হ্যান ত্যান দিয়ে যে বেরেস্তাটা বানানো হয় মচমচা করে, ওইটাও আসলে সেই জেনুইন টেস্টটা আসে না বাংলাদেশের মতো। তো যা আসে তাই এখন করতে হবে আর কি, এখানকার বেরেস্তা মচমচেই হয় না। আবার যে গরুর মাংস অনেক মজা করে রান্না করার চেষ্টা করেছি, রান্না আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কিন্তু বাংলাদেশের মাংস যেমন ফ্লেভারসাম হয়, যে সুন্দর একটা গরুর মাংসের গন্ধ, এখানকার গরুর মাংস কিন্তু সেটা হয় না। দেখেন আমি সালাদটা কিন্তু কেটে রাখারও প্রায় 1.5-2 ঘন্টা পরেও অফিস থেকে এসেছে, কিন্তু আমার সালাদটা একদম মচমচে ফ্রেশ এবং একদম ফ্রেশ আছে, এটা থেকে কোনো পানি টানি কিচ্ছু বের হয়নি। তো আমি যেভাবে দেখালাম এভাবে কিন্তু আপনারাও সালাদ খেতে পারেন। আর এখন পরিবেশনের পালা, সবসময় আমি আগে বাঁধনের প্লেটে খাবারটা দেই, পরে আমি খাবারটা নেই, জানি না মানে আমার এভাবেই ভালো লাগে। ছোটোবেলায় আমার আম্মাদের কাছে শুনেছি আর কি যে ঘরের ছেলেদেরকে আগেই খাবার দিতে হয় তারপরে মেয়েদের খেতে হয়, তো ওইখান থেকে একটা অভ্যাস হয়ে গেছে আর কি। আর এতদিন ধরে আমরা দুজন 2 রকম প্লেটে খাচ্ছিলাম, যদিও আমাদের একই রকম প্লেট আছে, তো কালকে বের করে ফেললাম আর একটা প্লেট সেট থেকে, আসলে ভেতরে চাপা পড়েছিল তো বের করতে আলসেমি লাগছিল, যে 2 জন 2 প্লেটে খাওয়াটা আসলে দেখতে কেমন জানি দেখায়। আর এখন মাংসটা বেড়ে দিচ্ছি, তো আলহামদুলিল্লাহ খাবার খেলাম, দুজনের ভীষণ ভালো লাগলো। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।